गुड मॉर्निंग बंधुरा, तो गुड मॉर्निंग फ्रॉम अनिर्बाण ब्लॉग एंड गुड मॉर्निंग फ्रॉम सियालदा। तो आज के दिन खूब ही स्पेशल कारण आज के दिन ना अनामिका आछे ना आमार कोनो बंधु बांधव आछे ना केउ आछे। तो बेसिकली आज के डेटा होच्छे तोमार 12 तारीख, 12 होच्छे तोमार जानुआरि 2023। तो आफ्टर प्रथमत आमि 2023-এ কোনো রকম কোনো ব্লগ দিইনি, আর সেকেন্ড থিং হচ্ছে না একটা ব্লগ দিয়েছিলাম মাঝখানে, তো ওটা হচ্ছে টাকি ব্লগ। তো টাকি ব্লগ ছেড়ে দিয়ে আমি আর কোনো রকম কোনো ভিডিও দিইনি, আর তাছাড়া কোনো সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমার এই যে ট্যুরটা, এই ট্যুরটা বেসিক্যালি হচ্ছে তোমার একটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেছে, তার জন্য সেকেন্ডলি তোমরা এত ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার অফিস থেকে একটা ট্যুর প্ল্যান করছিল অনেকদিন ধরে। তো বেসিক্যালি জানো এই মাসে একটু চাপ কম থাকে, প্রসেসের একটু চাপ কম থাকে, তার জন্য একটা ট্যুর প্ল্যান করছিল। তো বেসিক্যালি ট্যুরটা হচ্ছে তোমার 12 এবং 13, মানে আজকে এবং কালকে, মানে কালকে আমরা রিটার্ন করবো, তাও কালকে দিনটা ধরে নিয়েছি। তো যাই হোক, তো এই আমরা যাচ্ছি হচ্ছে মৌসুমী আইল্যান্ড। তো বেসিক্যালি মৌসুমী আইল্যান্ডটা হচ্ছে বকখালি, যদি তোমরা দেখো তো বকখালিটা সবার প্রথম পরে সমুদ্র, মানে একদম বঙ্গোপসাগরের, মানে বঙ্গোপসাগরের একদম সামনেই পরে হচ্ছে তোমার বকখালি। মানে একদম যদি তুমি ধাক্কা খাও তাহলে বকখালিতে প্রথম বঙ্গোপসাগরটা ধাক্কা খায় জলটা। সেকেন্ড এ আসে হচ্ছে, মানে তুমি যদি একটু পিছনের দিকে যাও তাহলে তুমি পাবে হচ্ছে তোমার মৌসুমী দ্বীপ। মৌসুমী দ্বীপটা বেসিক্যালি তুমি যদি যাও, যাওয়ার পথে বকখালি যাওয়ার পথে তোমার ডান দিকে পড়বে, মানে বকখালি যেতে গেলে তোমাকে এক নদী পার করতে হবে, কিন্তু তুমি যদি মৌসুমী দ্বীপ যাও তাহলে তোমাকে দুটো নদী পার করতে হবে। তো যাই হোক, এখানে আমি আমার ক্যামেরার চার্জটাকে নষ্ট করছি না, আর বেশি টাইমও এখানে নষ্ট করছি না, বেশি বকছিও না, ডাইরেক্টলি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ট্রেনে, আর নাহলে টিকিট কাউন্টারে আমি ভিডিও চালাতে পারি। তো যাই হোক, আমি যাচ্ছি হচ্ছে তোমার এই পুরো ট্যুরটাই আমার করছে হচ্ছে আমার অফিস থেকে ইভিকা বলে, আমি যাই যেখানে চাকরি করি। তো যাই হোক, আমার কোম্পানির নাম হচ্ছে ইভিকা, মানে আগে আমি NSB-তে করতাম কিন্তু ওটা আমি ছেড়ে দিয়েছি। তো যাই হোক, চলো দেখা হচ্ছে, কথা হচ্ছে, আর এই ভিডিওটার মধ্যে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও, কারণ এই ব্লগটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর আবারও বলছি, 1000 সাবস্ক্রাইবারের জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ। সো বন্ধুরা, এখন আমরা আছি হচ্ছে লক্ষ্মীকান্তপুরে। তো বেসিক্যালি আমি কোনোরকম কোনো ভিডিও করতে পারিনি এই ট্রেনের মাঝখানে, তার একটাই কারণ, যেটা হচ্ছে ট্রেনের মধ্যে ঠিক এতটা পরিমাণ ভিড় ছিল, এতটা ভিড় ছিল যে তোমাদেরকে আমি বলতে পারবো না। যাই হোক, তোমাদেরকে আমি একটা ক্লিপ দিচ্ছি, যে ক্লিপের মধ্যে তোমরা এই ট্রেনের ভিড়টাকেও এনজয় করতে পারবে। তো বন্ধুদের সাথে অনেক বছর পর বেরোলাম জাস্ট একটা ব্লগ করতে আর একটা ঘুরতে ট্যুরের জন্য, তো জাস্ট অসাম লাগবে সিরিয়াসলি। তো বেসিক্যালি লক্ষ্মীকান্তপুর তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যারাই মৌসুমী আইল্যান্ড আসতে চাও বাই বাইকে যদি আসো তাহলে তো আলাদাই জিনিস হয়ে গেলো, বাই রোডে তোমরা আসছো। আর যদি মনে করো যে না তোমরা নর্মালি ট্রেনে করে আসবে, তো একটা কাজ তোমরা অবভিয়াসলি করতে পারো, যেটা হচ্ছে তোমার তোমরা ডাইরেক্টলি শিয়ালদা আসবে, শিয়ালদা থেকে তোমার হিউজ ট্রেন পেয়ে যাবে, হিউজ ট্রেন, যে ট্রেনগুলো তোমার লক্ষ্মীকান্তপুর নামখানা যাচ্ছে। তো বেসিক্যালি তোমাকে নামখানাতে রিচ করতে হবে, নামখানা থেকে তোমাকে ডাইরেক্টলি বেরোতে হবে হচ্ছে তোমার ওখান থেকে ডাইরেক্টলি বেরোতে হবে তোমাকে ঘাট অব্দি, মানে দুটো ব্রিজ আছে, ফার্স্ট ব্রিজটা তুমি পার করবে নামখানার, ফার্স্ট নদীটা পার করার পরে ওখানে তুমি ঘাট পাবে, ঠিক আছে, মানে ওখানে ঘাটে করে তোমাকে নৌকা করে ওপার যেতে হবে। তো বেসিক্যালি আমি সবই দেখাবো তোমাদেরকে, তো নৌকা করে ওপার গিয়ে তারপর ওপার থেকে আবার তোমাকে আরেকটা নৌকা করতে হবে। তো এরকম করে বেসিক্যালি আমরা পৌঁছাবো হচ্ছে মৌসুমী আইল্যান্ড। তো ওখানকার হোটেলটাও প্রচণ্ড পরিমাণে সুন্দর, সেটা তোমরা দেখবে তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, এখন আমরা আছি হচ্ছে লক্ষ্মীকান্তপুরে, এখানে ট্রেনটা 15 মিনিট দাঁড়াবে। তো চলো, এখানে আর বেশিক্ষণ বকবক না করে একটা একটা কাজ করছি, ডাইরেক্টলি আমি নামখানাতে নেমে ওই ব্রিজের কাছে গিয়ে একবারে ভালো করে ভিডিও করা স্টার্ট করছি, নাহলে ব্লগটা না প্রচণ্ড পরিমাণে লম্বা হয়ে যাবে। ফাইনালি বন্ধুরা, আমরা নামখানাতে এসে পৌঁছালাম। তো বেসিক্যালি নামখানা টোটাল মানে আমার হাওড়া থেকে একদম, এই সরি হাওড়া না, শিয়ালদা থেকে একদম আমার নামখানা অবধি টাইম লাগলো আসতে ওই অ্যাপ্রক্সিমেটলি, ধরে নাও আমরা 7:10-এ ছেড়েছি, মানে আমরা 10:10, মানে
অ্যাপ্রক্সিমেটলি 7:10, 8:10, 9:10 মানে 3-4 ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি লেগেছে আমাদের টাইম মানে টোটাল আমাদের ক্রুজ করতে। তো এবার যাই হোক, তো তোমরা এখান অবধি আসতে পারো, প্রচণ্ড ভালো জার্নি করলাম, অতটাও খারাপ জার্নি করিনি। হ্যাঁ, তবে একটা কথা তোমাদেরকে বলবো যে ট্রেনে একটু ভিড় থাকবে, ট্রেনে একটু লোকজন থাকবে বেশি, তো ওটাতে ম্যাটার করলে হবে না বস, কারণ যদি তোমরা ঘুরতে চাও তাহলে তোমাদেরকে কষ্ট করতেই হবে। তো যাই হোক, আমরা এখন এসে নামখানাতে এসে দাঁড়ালাম। তো এবার এই নামখানা থেকে বেরোবো, স্টেশন থেকে একদম স্টেশনের ধারেই টোটো পাওয়া যায়, টোটো অটো সমস্ত কিছু পারবে। তো একটা ব্রিজ পরে, ফার্স্ট ব্রিজটা পার করলে দেন তোমরা পাবে হচ্ছে তোমার একটা ঘাট, সেই ঘাট থেকে তোমাদেরকে ইয়ে ধরতে হবে, নৌকা ধরতে হবে, নৌকা ধরে তোমাকে খেয়া পার করতে হবে। তো যাই হোক, এইগুলো প্রসিকিউর আছে, তো তোমরা অনেক ইন্টারেস্টিং জিনিস এখন দেখতে পারবে। তো চলো এখানে না বকে একদম ডাইরেক্টলি একটা কাজ করছি, আমি এখান থেকে বেরিয়ে টোটোতে যে উঠবো, টোটোর ফেয়ার কস্টিং যদি তোমাদেরকে বলতে পারি চাই তাহলে ওই তোমার 20 টাকা করে পার হেড পড়ে, ঠিক আছে, যাওয়া সাথে মানে সরি যাওয়াটাতে শুধুমাত্র। তো টোটোর এটাই হচ্ছে টোটোর কাউন্ট। তো চলো এখানে না বকে একটা কাজ করছি, এখান থেকে বেরোই, বেরিয়ে তোমাদেরকে একদম ডাইরেক্টলি আমি টোটো থেকে মিলিয়ে খাচ্ছি। তার আগে ততক্ষণ অবধি টাটা, ভালো থেকো। আর সত্যি বলছি মানে মৌসুমি আইল্যান্ড এখনও দেখিনি আমি, আমার জন্মে কোনো দিন যাই হইনি, ফার্স্ট টাইম দেখবো, তো জানি না এখন ইম্প্রেশনটা কেমন হবে। যাই হোক, এই কটাই হচ্ছে তথ্য দেওয়া ছিল তোমাদেরকে। তো চলো এখন এখান থেকে বের হই, দেন আবার তোমাদের কাছে ফিরে আসবো অন্য জন্য, টাটা। সো বন্ধুরা, এই সেই টোটো যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, তো বেসিক্যালি এই সেই টোটো, যে টোটোগুলোকে তোমরা টোটো বা গাড়ি বা ম্যাটেরিয়াল যাই বলতে পারো তোমরা, এই টোটোগুলোই তোমাদেরকে নিয়ে যাবে হচ্ছে আপ টু মৌসুমি দ্বীপের ঘাট অবধি, মানে যেখান থেকে তোমরা নদীটা পার করবে। তোমাদেরকে যেটা বলছিলাম আমি, যে খেয়াটা আমরা অ্যাকচুয়ালি পার করবো বাই নৌকো দ্বারা, সেই খেয়াটা প্লাস হচ্ছে তোমাদেরকে জলটা দেখাচ্ছি, গঙ্গাটা দেখাচ্ছি, জাস্ট অসাম না, গঙ্গা না, এই নদীটার নাম অ্যাকচুয়ালি মৌসুমী, মানে এখান থেকে একটা জলের স্রোত এসে পুরো সমুদ্রকে মিশছে, জানি না এখন সমুদ্রটা কোন দিকে যাচ্ছে অ্যাকচুয়ালি, তো যেদিকেই যাক না কেন, তো খুব ভালো লাগছে। যাই হোক, তোমাদেরকে একটু দেখাই আমি চারিদিকটা, তো জাস্ট দেখো চারিদিকটা, দেখো অসাম লাগছে, আমি সিনেমেটিকভাবে তোমাদেরকে দেখাচ্ছি পুরো জিনিসটা, এনজয় করো, এনজয়মেন্ট নাও, বুঝছাম না। তো এই খেয়াটাই আমাদেরকে অ্যাকচুয়ালি পার করতে হবে, এপার থেকে ও পার, ওই যে দেখতে পাচ্ছ ওই যে ওই পারটা, আমাদেরকে ওই পারে গিয়ে পার মানে একদম পুরো পার হতে হবে। যাই হোক, একটা নৌকো দ্বারা, নৌকোগুলো কোনগুলো বলতো, এইগুলো এরকম টাইপের নৌকো, সমস্ত স্টিম লাগানো আছে, মানে ওই যে স্টিম বোর্ডগুলো যেগুলো হয় না, ওই সমস্ত লাগানো আছে, আমরা ওই সমস্ত করে এখানে চেপে একদম ওই পার হবো, জাস্ট অসাম লাগবে, মানে এই এনজয়মেন্টে জাস্ট আলাদা এনজয়মেন্ট, মানে একটা গ্রুপ এসে পুরো ওই গ্রুপ মিলে একটা এনজয় করা, টোটাল মানে এ টু জেড জাস্ট অসাম লাগছে। তো যাই হোক, তোমরাও আসো মৌসুমি দ্বীপ, যাই হোক ভালো, মানে একটু কস্টলি আছে কিন্তু মানে তোমরা এনজয়মেন্ট করতে পারবে যদি গ্রুপ নিয়ে আসো তো, আর যদি একা আসো তাহলে এবার তোমার ওপর পুরোটাই। তো যাই হোক, চলো এখানে টাইম না ওয়েস্ট করে আমরা নৌকোটাকে সেট করি, নৌকোটা সেট করে ওপার যাই, আর একটা সিনেমেটিকভাবে ভিডিও আমি যখন নৌকোতে যাবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো আর চ্যানেলের মধ্যে থেকো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা কিন্তু করো। সো প্র্যাকটিক্যালি দেখতে গেলে এই সেই নৌকা যার মধ্যে আমরা উঠবো এবং আমরা এপার থেকে ওপার হবো, মানে এই পার যেটা আছে একদম ওই পার হবো। তো চলো যাওয়া যাক, এই দেখতেই পাচ্ছ, তো প্র্যাকটিক্যালি আমরা এইভাবে যাচ্ছি এখন, অসাম লাগছে সত্যি বলছি, জাস্ট দারুণ লাগছে। সো একটু সিনেমেটিকভাবে তোমাদেরকে এই পুরো রাইডটা আমি দেখাই, তোমরা এই সিনেমেটিকভাবে পুরো রাইডটা এনজয় করো, অন্য কোনোভাবে না, জাস্ট সিনেমেটিকভাবে। তো চলো,
সো ফাইনালি বন্ধুরা, জাস্ট ফাইনালি এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রপার একটা, ঠিক আছে? তো আমরা জাস্ট এই মাত্র সমুদ্রের ধারে এসে পৌঁছালাম, মানে মৌসুমী আইল্যান্ডে এসে পৌঁছালাম। তো তোমাদেরকে আমি জাস্ট একটা জিনিস সর্বপ্রথম দেখিয়ে দিই তোমাদেরকে, ভিউটা। তো চলো ভিউটা দেখো। ও অসম ভিউ, দারুণ ভিউ, দারুণ। সো এখানে অবধি যদি তোমরা আসো, তাহলে সর্বপ্রথম তোমাদেরকে ডিফিকাল্টি ফেস করতে হবে, সেটা হচ্ছে নামখানা থেকে, ঠিক আছে? তো তোমরা ডাইরেক্টলি শিয়ালদা থেকে উঠলে, শিয়ালদা থেকে এসে তোমরা ডাইরেক্টলি নামখানাতে রিচ করলে, নামখানা থেকে তোমাকে একটা অটো করতে হবে বা টোটো করতে হবে, যেগুলো তোমাকে দিয়ে আসবে হচ্ছে তোমার আপ টু খেয়া ঘাট অবধি। মানে এই যে সমুদ্র দেখতে পাচ্ছ না, এই সমুদ্রটা মাঝখান থেকে এক জায়গা থেকে কাটছে, তো এই সমুদ্রটারই একটা জল পুরো কণায় এসে এই চারিদিকে এই দ্বীপটাকে পুরো ঘিরে রেখেছে। তো যাই হোক, তো এই জল তোমাকে খেয়াঘাট পার করতে হবে। যতক্ষণ না তুমি খেয়াঘাট পার করবে ততক্ষণ তোমার কিচ্ছু হবে না। তো খেয়াঘাট পার করার পরে তোমার নেক্সট স্টেপ থাকবে হচ্ছে, সবার প্রথম স্টেপ থাকবে হচ্ছে তোমার ওখান থেকে আবার নৌকো করা। নৌকো করে তুমি আসবে, আবার ওখান থেকে তোমাকেও টোটো করে আসতে হবে। তো একটু মানে কী বলবো, একটু প্রসিকিউটর একটু টাফ আছে, কিন্তু এটা আমি তোমাদেরকে বলতে পারি যে না, জায়গাগুলো অসাম, আর এখানকার যে সমস্ত ক্যাম্পগুলো আছে সেগুলো অসাম। তোমাদেরকে জিনিস দেখাই আমি, এই যে সমুদ্র দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই সমুদ্র। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই আমি, যেটা হচ্ছে এই যে হচ্ছে আমাদের থাকার ক্যাম্প, এই যে এইটা হচ্ছে আমাদের থাকার ক্যাম্প। তো সর্বপ্রথম এই যে ক্যাম্পটা আছে না, এই ক্যাম্পটা অসাম ক্যাম্প। কেন আমি তোমাকে বলছি, আমি তোমাদেরকে সিনেমেটিকভাবে ক্যাম্পটাও আমি একটু দেখাবো তোমাকে। তো সর্বপ্রথম বলে দিই আমি, এই যে ক্যাম্পগুলো, এই ক্যাম্পগুলোর প্রচণ্ড পরিমাণে কম রেট প্রথমত। সেকেন্ড থিং হচ্ছে তুমি এই কম রেট, মানে ধরে নাও তুমি অ্যাভারেজ 1600 টাকা 1700 টাকা করে ধরে চলো, ওর মধ্যে খাওয়া দাওয়া সমস্ত কিছু। তো এই ক্যাম্পগুলোর মধ্যে তুমি সমস্ত মানে ওই যেগুলো টেন্ট হয় না, টেন্টও পেয়ে যাবে। আর বেসিক্যালি মৌসুমী আইল্যান্ড হচ্ছে তোমার ওই সন্ধেবেলায় বনফায়ার করার জন্যই, এর থেকে বেশি খুব একটা কিছু নেই। তো যাই হোক, তোমরা যেটা প্রথমে সর্বপ্রথম দেখলে না দুটো ছেলেকে, এ হচ্ছে আমার রাজ, এ হচ্ছে আমার খুবই মানে একে ছাড়া আমার কিছু চলে না, ঠিক আছে? আর এ হচ্ছে আজ, এ হচ্ছে আমার খুবই মানে একে ছাড়া আমার কিছু চলে না, ঠিক আছে? আর এ হচ্ছে প্রিয়ম, যেটা হচ্ছে আমরা একসঙ্গেই আছি, একই ডিপার্টমেন্টে আছি, ও আমরা সবাই একসাথেই আছি, মানে একই অফিসেরই সবাই এমপ্লয়, কিন্তু ডিপার্টমেন্ট আলাদা সবার। তো যাই হোক, তো চলো এখন ভেতরে যাই। তো ভেতরে গিয়ে সিনেমেটিকভাবে তোমাকে পুরো রিসর্টটা দেখাবে, ভিউটা একটু দেখাতে হবে, এটাতে দেখাবো। আর সেকেন্ড থিং হচ্ছে তোমরা দেখে নাও জাস্ট সমুদ্রটা, এটা অসাম ভিউ, জাস্ট অসাম, মানে মজা পাবে এসে। এমন নয় যে তোমাদের টাকাটা ওয়েস্ট হবে, একটু খাটনি আছে আসাটা, কিন্তু ওভারঅল মানে যদি এক্সপিরিয়েন্স বলতে চাই তাহলে গুড। রাত্রিবেলা সুন্দর ভিউ আছে আমাদের এখান থেকে, এক্স্যাক্টলি। আরে এনজয় করতে এসেছি তো, এনজয় করবো না তো কি করবো আমরা, তাই না? তো চলো এখন বন্ধ করলাম, আবার পরে ফিরে আসছি। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, বিশ্বাস করো প্রচন্ড টায়ার্ড, একটু ফ্রেশ হয়নি। তো বন্ধুরা, এই হচ্ছে তোমার টেন্ট পেয়েছি আমরা মৌসুমী আইল্যান্ডে। তো এইরকম টেন্ট যে দেখতে পাচ্ছ, এই যে টেন্ট দেখতে পাচ্ছ, এখানে তোমার এক একজন মানে তোমার প্রায় 8 জন করে শুতে পারবে, মানে 4 জন 4 জন 8 জন করে শুতে পারবে, এরকম একটা বড় বড় টেন্ট আছে। তো এখানে ছোটো টেন্টগুলোও আছে, ছোটো টেন্টগুলোতে যেমন তোমরা 3-4 জন করে একসঙ্গে শুতে পারবে, এর থেকে বেশি না। তো এর এই টেন্ট প্লাস খাওয়া দাওয়া সমস্ত নিয়ে তোমার একদিনে হয়তো ধরে নাও ওই 1600-1700 টাকা তো তোমার কমপ্লিট হয়ে যাবে। তো ভালোই আছে, মানে পয়সা যেরকম আছে তেমনি জিনিসপত্রও দিচ্ছে। তো যাই হোক, এখন আমরা খেতে যাব, লাঞ্চ করতে যাব। তো লাঞ্চ করে এসে আবার আমি তোমাদের সঙ্গে ভিডিওতে ফিরব। তো এখন জাস্ট তোমাদেরকে টেন্টটা দেখানোর জন্যই আমি এই ভিডিওটা স্টার্ট করলাম। তো এই টেন্টটা যদি বাইরে থেকে দেখো তো এরকম কিছু সামনে সামথিং দেখতে হবে, এটা হচ্ছে এইটা না, তো এরকম টেন্ট টাইপের দেখতে হবে। আর যেগুলো দুটো করে তিনটে করে আছে সেটা হচ্ছে তোমার এরকম। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সো বেসিক্যালি বন্ধুরা, এখন তোমার টাইম অলমোস্ট এখন বাজে হচ্ছে তোমার ধরে নাও 7:10। তো
কেন ভিডিওটা স্টার্ট করলাম আমি 7:10 অ্যাকচুয়ালি প্রচন্ড পরিমাণে এখানে এনজয় করছি, সন্ধ্যের মুহূর্তটা প্রচন্ড সুন্দর এখানকার। তো যেটা তোমাকে আমি কি বলবো, মানে এখানে একটু কস্টলি আছে আমি মানছি, কিন্তু তুমি এই টাকার মধ্যে যথেষ্ট পরিমাণ রিটার্ন তুমি পেয়ে যাবে। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে এনজয় হচ্ছে, চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে। কিন্তু সমুদ্র তো এখন দেখাতে পাচ্ছি না আমি, কারণ সমুদ্র এখন পুরোপুরি অন্ধকার। মানে হেভি লেভেলে এনজয় করছি, মানে তোমরাও আসতে পারো। তো আসা যাওয়াতে তোমার প্রায় খরচা হবে, ধরে নাও টোটাল মিলিয়ে ধরে নাও প্রায় যাওয়া আসা মিলিয়ে তোমার 1000 টাকা চলে গেল, আর বাকি এখানে প্রায় 1600 টাকা মানে খরচা আছে বস। তুমি এই টাকা দিয়ে দীঘায় মানে কি বলবো, অনেক গুণে ভালো এই সব থেকে। তোমাকে আমি আগেও বলেছিলাম যে টাকি অতটা না, কিছুই অতটা না, সব থেকে বেস্ট আমার মতে দীঘায়। তো চলো এখন বন্ধ করলাম, একটু এনজয় করি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। তো বেসিক্যালি মৌসুমী আইল্যান্ড, তো তোমাদেরকে আমি বলেছি যে মৌসুমী আইল্যান্ডটা কী এবং এটি ঠিক কতটা পপুলার জায়গা। তো মৌসুমী আইল্যান্ডে মোটামুটি আমার এখানে খরচা গেল তাও প্রায় ধরে নাও অলমোস্ট 1600-1700 টাকা। তো যাই হোক, আজকে সকাল মানে অ্যাকচুয়ালি কালকে রাতে এত মজা করেছি, মানে ধরে নাও রাত্রি কালকে 5টার সময় ঘুমিয়েছি। তো দ্যাটস ওয়াই আজকে একটু দেরি হয়ে গেলো উঠতে, আর আজকে বেরিয়েও যাবো ওই 4টা নাগাদ, আমরা সরি 2টা নাগাদ এখান থেকে রওনা দেবো আমরা। তো দেখে নাও লাস্ট একবার সমুদ্রের একটা ছোট্ট ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, দেখে নাও তারপরে আমরা এখান থেকে ডাইরেক্টলি বেরিয়ে যাবো। তো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে রাস্তাতে। এতক্ষণের জন্য টাটা, ভালো থেকো। আলটিমেটলি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন যেখানে নেমেছি সেই জায়গাটার নাম হচ্ছে তোমার টেকনোপলিস। তো বেসিক্যালি আমি টেকনোপলিস থেকেই তোমার বাদিক নিয়ে আমি ডাইরেক্টলি হেঁটে তাতে করে বাড়ি পৌঁছে যেতে পারবো। আর ভালো লাগছে না বিশ্বাস করো, কারণ ওই যে সবার সমস্ত ট্যুর হওয়ার পরে আমার জাস্ট তোমাদের কাছে একটাই কথা থাকে যে বন্ধুরা, যে সবার শেষে আমার বাড়ি ভালো, বিকজ বাড়ি ছেড়ে দিয়ে আর কিছু নেই যেটা আমাকে অ্যাট্রাক্ট করবে বা তোমাদেরকেও অ্যাট্রাক্ট করবে। কারণ আমিও জানি যে প্রত্যেকটা মানুষ তার বাড়িটাকে সবার আগে প্রায়োরিটি দেয়। তো যাই হোক, এখন পৌঁছে গেছি, তো এখন আছি টেকনোপলিসে, এবার বাড়ি একদম চলে যাবো ডাইরেক্টলি। আর কোনো ভিডিও করছি না, ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তো ট্যুরটা কেমন লাগলো, ব্লগটা কেমন লাগলো, সেটা তোমরা প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিও, আমাকে বুঝিয়ে দিও যে তোমরা লাইকটা এই ব্লগটা কতটা লাইক করলে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো তোমরা, ঠিক আছে, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।